হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব পার্সোনাল ফিনান্সের বেসিক নিয়ে। আমরা যদি পার্সোনাল ফিনান্স কাকে বলে গুগলে একবার সার্চ করি, তাহলে কিন্তু আমরা পাবো কভার দ্য কনসেপ্ট অফ ম্যানেজিং ইওর মানি, সেভিংস অ্যান্ড ইনভেস্টিং। অর্থাৎ মেনলি হলো কি করে আমরা আমাদের টাকা ম্যানেজ করতে পারবো আর সেভিংস করতে পারবো অ্যান্ড ইনভেস্টিং করতে পারবো। বেসিক্যালি যদি সহজ ভাষায় বলি, তাহলে আমাদের টার্গেট এটা থাকবে যে কিভাবে চললে আমরা আমাদের টাকা সঠিকভাবে গ্রো করতে পারবো, তার সাথে সাথে আমাদের কোনো ধরনের কোনো সমস্যাও আসবে না। হ্যাঁ, টার্গেট বলতে কিন্তু আর একটা জিনিস মাথায় আসলো, আমাদের কিন্তু খুব তাড়াতাড়ি 50,000 সাবস্ক্রাইবারে পৌঁছতে হবে। সাবস্ক্রাইবটা করে দিন, এর জন্য আপনার কোনো টাকা পয়সা লাগবে না, কিন্তু আমাদের মোটিভেশন বাড়াতে এটা সাহায্য করে। আমরা যদি আমাদের নিজেদের দিকে দেখি, তাহলে আমরা দেখতে পারবো কিছু মানুষ আছে যারা কিনা তাদের টাকা সবসময় সেভিংস কিভাবে করবে সেদিকে নজর দেয়, কিছু মানুষ আছে ইনভেস্টিংয়ের দিকে নজর দেয়। কিন্তু এই দুটো অ্যাপ্রোচই কিন্তু ভুল, যতক্ষণ না পর্যন্ত তার আগে বিভিন্ন স্টেপ আমরা গ্রহণ করতে পারছি। আমরা যদি আমাদেরকে একটা ঘরের সাথে তুলনা করি, দেখা গেল সেই ঘরে সমস্ত লাক্সারিয়াস জিনিসপত্র আছে, কিন্তু ঘরের দরজাটাই নেই। তাহলে কিরকম হবে? তাহলে কিন্তু একদিন না একদিন ওই দরজা থেকে একটা চোর এসে আমাদের সমস্ত জিনিস চুরি করে নিয়ে পালাবে। ঠিক সেরকমভাবেই আমাদের পার্সোনাল ফিনান্সের ক্ষেত্রেও হয়। আমরা সেভিংস করি, আমরা ইনভেস্টিং করি, কিন্তু দেখা যায় ওই দরজা কিন্তু আমরা খোলা রেখে দিই, এবং তার জন্য কিন্তু একদিন না একদিন এরকম আসে যেদিন আমাদের ওই সমস্ত সেভিংস অথবা ইনভেস্টিং আমাদের ফাঁকা হয়ে যায়। তা আমরা আজকে টোটাল 4টি পয়েন্ট নিয়ে আলোচনা করব, যে 4টি পয়েন্ট যদি আমরা ঠিকঠাকভাবে মানতে পারি, তাহলে কিন্তু আমাদের পার্সোনাল ফিনান্স সঠিকভাবে মেনটেন হবে, এবং আমরা আশা করা যায় কোনো ধরনের কোনো সমস্যায় পড়বো না, বা যদি কোনো সমস্যায় পড়ি সেখান থেকে নিজেরা কিন্তু ওভারকাম করতে পারবো সেই সমস্যাটাকে। তাহলে চলে যাই ভিডিওতে এবং দেখে নিই প্রথমে আমাদের কোন স্টেপটি গ্রহণ করতে হবে। আচ্ছা, আমরা যদি এমন একটা সিচুয়েশন কল্পনা করি, আমি এমন একটা জায়গায় চাকরি করি যে চাকরিতে দেখা যাবে যে 2000টি ছেলে চাকরি করে, এবং 2000 ছেলের মধ্যে এমন একটা অর্থনৈতিক ক্রাইসিস তৈরি হলো যেখান থেকে 1000 ছেলেকে ছাঁটাই করা হলো, সেক্ষেত্রে কী হবে? এবং দুর্ঘটনাবশত দেখা গেলো সেখানে আমার নামও রয়েছে, আমাদের কিন্তু ইনকাম জিরো হয়ে যাবে। এবং দেখা যায় সেই অবস্থাতেই ম্যাক্সিমাম সময় ছাঁটাই হয় যখন অর্থনীতির কোনো ক্রাইসিস আসে, এবং তখন কিন্তু অন্য কোনো জায়গায় সেরকম চাকরি খুঁজেও আমরা পাই না। কিন্তু সেই সময় তো আমাদের সার্ভাইভ করতে হবে, তা সেই সার্ভাইভ করার জন্য আমাদের কিন্তু প্রথমত যেই জিনিসটি দরকার সেটা হলো এমার্জেন্সি ফান্ড। যতক্ষণ না পর্যন্ত আমাদের এমার্জেন্সি ফান্ড আমরা অ্যারেঞ্জ করতে পারছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের সেভিংস বা ইনভেস্টিংয়ের দিকে আমাদের নজরই দেওয়া উচিত নয়। আমাদের ফার্স্ট যেদিকে নজর দেওয়া উচিত সেটা হলো এমার্জেন্সি ফান্ড। এখন এমার্জেন্সি ফান্ড কীভাবে তৈরি করব, কত টাকা তৈরি করতে হবে, কার ক্ষেত্রে কী প্রযোজ্য, এই ব্যাপারে একটা ডিটেল ভিডিও আমি অবশ্যই বানাবো। বেসিক কিছু জিনিস বলে রাখি, এমার্জেন্সি হলো এমন একটা সিচুয়েশন যেই সিচুয়েশন কিন্তু আমরা নিজেরাও ভাবতে পারি না, মানে আনসার্টেন একটা সিচুয়েশন যেটা হঠাৎ করে আমাদের কাছে এসে পড়ে, যেরকমভাবে কোনো জব লস, যেরকমভাবে আমাদের শরীর খারাপ, এই ধরনের বিভিন্ন ধরনের সিচুয়েশন চলে আসে, কিন্তু সেই সময় দাঁড়িয়ে আমাদের খরচাও বেড়ে যায়, তার সাথে সাথে আমাদের যে ইনকাম আছে সেই ইনকাম কিন্তু বন্ধ হয়ে যায়। তার জন্য একটা টাকা আমাদের সাইড করে রাখাও প্রয়োজন, এবং সেই টাকার উপর আমাদের কোনো ধরনের কোনো রিস্ক নেওয়া একেবারেই উচিত নয়। শুধুমাত্র একটা জিনিস খেয়াল রাখবেন, যে আপনি যে টাকাটা এমার্জেন্সি ফান্ড হিসাবে রাখছেন সেই টাকাটা অ্যাটলিস্ট মূল্যবৃদ্ধিকে ক্রস করে, ওটুকু করলেই কিন্তু আপনার হবে। অর্থাৎ এই মুহূর্তে আমাদের দেশের মূল্যবৃদ্ধি মোটামুটি 6% থেকে 7% ধরা যায়। অর্থাৎ আমরা এমন একটা জায়গায় সেই টাকাটাকে রাখবো যেই টাকাটা অ্যাটলিস্ট 6-7% হারে গ্রো করে, তাহলে আমাদের টাকার পরিমাণটা কিন্তু একই থাকবে। এছাড়া আর একটা জিনিস অনেকের মাথায় আসে, যে কত টাকা আমরা এমার্জেন্সি ফান্ড হিসাবে রাখবো। সেক্ষেত্রে বলবো আইডিয়ালি 12 মাসের একটা এমার্জেন্সি ফান্ড কিন্তু রাখা সবসময় ভালো, যদি সম্ভব না হয় অ্যাটলিস্ট 6 মাসের এমার্জেন্সি ফান্ড কিন্তু আপনি অবশ্যই রাখবেন। এখন সেই এমার্জেন্সি ফান্ড কীভাবে রাখবেন না রাখবেন সেই সম্পর্কে আমরা ডেডিকেটেড ভিডিও অবশ্যই আনবো, এখন আপাতত এইটুকু জেনে রাখা প্রয়োজন। আমাদের কিন্তু ইনভেস্টিং করার আগে প্রথম যে কাজটি করতে হবে সেটা হলো এমার্জেন্সি ফান্ড তৈরি করে রাখতে হবে। এখন সেই এমার্জেন্সি ফান্ড কিন্তু দু ধরনের হতে পারে, একটা এমার্জেন্সি ফান্ড যেটা হলো আমাদের ক্যাশে থাকবে, অর্থাৎ আমাদের সেভিংস অ্যাকাউন্টে থাকবে, সেটা কিন্তু খুব অল্প পরিমাণে আপনি রাখতে পারেন, 10,000 টাকা, 20,000 টাকা, এই ধরনের একটা ফান্ড আপনার সেভিংস অ্যাকাউন্টে সবসময় আপনি রাখতে পারেন। তার কারণ হলো হঠাৎ করে আপনার কোনো কিছু হলো, কিন্তু হওয়ার পরে আপনি হসপিটালাইজড হলেন, ভগবান না করুক হোক,
কিন্তু আপনি হসপিটালে অ্যাডমিট হলেন, সেক্ষেত্রে ইনিশিয়াল একটা টাকা তো হসপিটালে দিতে হবে যেটা দিয়ে আপনার অ্যাডমিশন ঘটবে, তার জন্য কিন্তু আপনার সেভিংস অ্যাকাউন্টে সেই টাকা থাকা প্রয়োজন আছে, না হলে কিন্তু আপনি অসুবিধায় পড়তে পারেন। বাকি ইমার্জেন্সি ফান্ডের যে টাকাটা সেটা আপনি FD রাখতে পারেন, যাতে আপনি যদি জব লস হয় তাহলেও আপনি কাজে লাগাতে পারেন, এক দুদিনে আপনার টাকা আপনার সেভিংস অ্যাকাউন্টে চলে আসবে। এছাড়াও আপনি যদি হসপিটালাইজড হন সেক্ষেত্রেও আপনার সেভিংস অ্যাকাউন্টের টাকা দিয়ে আপনি অ্যাডমিশন হয়ে গেলেন, তারপর আপনার বাকি ইমার্জেন্সি ফান্ডের টাকা আপনার সেভিংস অ্যাকাউন্টে চলে আসলো, সেটা দিয়ে আপনার চললো। এখন হসপিটালের কথা বলতে গেলে সেকেন্ড যে জিনিসটা আছে, আমাদের সেকেন্ড যে দরজাটা খোলা থাকে সেই দরজাটা হলো আমাদের হেলথ। হেলথ একটা কিন্তু বড় ইস্যু, আমরা অনেক চেষ্টা করে দেখা গেল আমাদের টাকা আমরা সেভ করলাম অথবা ইনভেস্ট করলাম। কিছু মানুষ আছে ইনভেস্ট করতেও ভয় পায়, তার কারণ হলো তারা সবসময় ভয় পায় হঠাৎ করে যদি টাকার প্রয়োজন পড়ে, হঠাৎ করে যদি আমি অসুস্থ হয়ে যাই সেক্ষেত্রে কী হবে। সেক্ষেত্রে তো আমি যে টাকাটা ইনভেস্ট করেছি সেই টাকাটা যদি কোনো কারণে নিচে চলে যায়, মার্কেট হয়তো নিচে আছে, তখন তো আমি বিপদে পড়ে যাব। সেক্ষেত্রে সেই লোক কিন্তু ইনভেস্টমেন্ট করতেও ভয় পায় এই একই কারণে। এক্ষেত্রে আমি বলবো হেলথ ইন্স্যুরেন্স কিন্তু আমাদের একটা মাস্ট জিনিস, আমাদের কিন্তু হেলথ ইন্স্যুরেন্স অবশ্যই করে রাখতে হবে। হেলথ ইন্স্যুরেন্স যদি আপনি না করেছেন তাহলে কিন্তু সেটা অনেকটাই, আপনি একটা বিরাট বড় বাড়ি তৈরি করেছেন কিন্তু সেখানে কোনো দরজা নেই, যখন তখন ওই আমাদের শরীর খারাপ ওই চোরের মতন আমাদের বাড়িতে ঢুকবে এবং সেখান থেকে আমাদের সমস্ত অর্থ চুরি করে নিয়ে চলে যাবে। এর জন্য হেলথ ইন্স্যুরেন্স মাস্ট। এখন হেলথ ইন্স্যুরেন্স কোথায় করব সেটা অবশ্যই আপনার পার্সোনাল ব্যাপার, আপনি আপনার যে কোনো কনসালটেন্টের সাথে আলোচনা করে নিন কোন কোম্পানির হেলথ ইন্স্যুরেন্স করবেন। এমন কোনো জায়গায় হেলথ ইন্স্যুরেন্স করুন যে কিনা আপনার পূর্ব পরিচিত হবে এবং যে কিনা আপনি যদি অসুস্থ হন তাহলে সে এমনিতেই আপনাকে হসপিটালে দেখতে যাবে, সেই ধরনের কোনো লোক যদি এজেন্ট হয় তার কাছে আপনার হেলথ ইন্স্যুরেন্স করুন। না হলে কিন্তু দেখা যাবে যে যখন আপনি অসুস্থ হলেন তখন আপনার বাড়ির লোক দেখা যাবে হেলথ ইন্স্যুরেন্স সম্পর্কে অতটা ওয়াকিবহল নয়, সে কিন্তু তখন জানতেও পারবে না আপনার হেলথ ইন্স্যুরেন্স রয়েছে অথবা সেটা নিয়ে কীভাবে কাজ করতে হয় সেই সম্পর্কেও কিন্তু সে ওয়াকিবহল হবে না। কিন্তু আপনার এজেন্ট যদি আপনার পূর্ব পরিচিত আপনার কোনো বন্ধু হয় তাহলে সে তখন কিন্তু আপনার হেল্পের জন্য এগিয়ে আসবে এবং আপনার সেই প্রবলেমটার কিন্তু অনেকটাই কম হবে। এবার প্রশ্ন আসে যে কতটা হেলথ ইন্স্যুরেন্স আমরা করব। হেলথ ইন্স্যুরেন্স কতটা করব ভাবতে গেলে প্রথমে কিন্তু ভাবতে হবে আপনি যদি অসুস্থ হন আপনি কোন কোয়ালিটির হসপিটালে অ্যাডমিট হবেন, সেটা কিন্তু সবার আগে জানা প্রয়োজন। আপনি যদি এই হসপিটালে ভর্তি হন সেখানে দেখা যায় যদি একটা হার্ট সার্জারির খরচা 10 টাকা তাহলে কিন্তু আপনাকে 10 টাকার হেলথ ইন্স্যুরেন্স অবশ্যই নিতে হবে। আপনি যদি বি হসপিটালে ভর্তি হন এবং সেই হসপিটালে দেখা যাবে হার্ট সার্জারির খরচা 12 টাকা তাহলে আপনাকে 12 টাকার হেলথ ইন্স্যুরেন্স অবশ্যই নিতে হবে। মোটামুটি রকমভাবে বলতে গেলে একটা হার্ট সার্জারি করতে গেলে যত টাকা আমাদের খরচা হয় তত টাকার হেলথ ইন্স্যুরেন্স কিন্তু অ্যাটলিস্ট আপনি নিন, তাহলে আপনি কিন্তু অনেকটাই সিকিউর থাকবেন। এবার আমরা চলে আসি আমাদের 3 নম্বর দরজার দিকে, যেই দরজাটা আমরা খোলা রাখি সেটা হলো আমাদের নিজেদের লাইফ। অর্থাৎ আমরা যখন আমরা মোবাইল কিনি তখন কিন্তু দেখা যায় সেই মোবাইলের কভার আগে কিনি, এছাড়া একটা গাড়ি কিনলে তার ইন্স্যুরেন্স আগে নিই, এছাড়া অনেক সময় দেখা যায় আমাদের মোবাইলেরও এক্সটেন্ডেড ওয়ারেন্টি আমরা নিয়ে নিই, কিন্তু আমাদের লাইফের কোনো ওয়ারেন্টি আমরা রাখি না, অর্থাৎ আমাদের লাইফের কোনো ইন্স্যুরেন্স আমরা কিন্তু রাখি না। এক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই একটা টার্ম ইন্স্যুরেন্স করে নিন আপনার উপর যদি কোনো ডিপেন্ডেবল পার্সন থাকে তাহলে। যদি দেখা যায় যে আপনার উপর কোনো ডিপেন্ডেবল পার্সন নেই, ফিনান্সিয়ালি ডিপেন্ডেবল, তাহলে কিন্তু আপনার টার্ম ইন্স্যুরেন্সের কোনো প্রয়োজন নেই। যদি দেখা গেল আপনারা শুধুমাত্র হাজব্যান্ড ওয়াইফ আছেন এবং দুজনেই ইনকাম করছেন তাহলে আপনি টার্ম ইন্স্যুরেন্স না নিতে পারেন, কিন্তু যদি দেখা যায় আপনার ওয়াইফ হোম মেকার তাহলে কিন্তু আপনার একটা টার্ম ইন্স্যুরেন্স নিয়ে নেওয়া অত্যন্ত প্রয়োজন। এছাড়াও যদি দেখা যায় আপনার বাবা মাও আপনার উপর অর্থনৈতিকভাবে ডিপেন্ডেবল তাহলে কিন্তু আপনার টার্ম ইন্স্যুরেন্সের পরিমাণ আরও একটু বেশি করে নেওয়া উচিত। কিন্তু বাবা মা যদি কোনো কারণে দেখা যায় যে সার্ভিস করে অথবা পেনশন পায় সেক্ষেত্রে তাদের কথা মাথায় না রাখলেও চলবে। এইবার প্রশ্ন আসে যে আমরা কতটা টার্ম ইন্স্যুরেন্স নেব। টার্ম ইন্স্যুরেন্স কতটা নেব জানতে গেলে প্রথমে কিন্তু আপনাকে আইডেন্টিফাই করতে হবে আপনার মান্থলি এক্সপেন্সেস কত। ধরে নিলাম আপনার মান্থলি এক্সপেন্সেস ইনক্লুডিং ইওর EMI, যদি আপনার EMI ইনশিওর করা না থাকে তাহলে ইনক্লুডিং ইওর EMI অল এক্সপেন্সেস যেটা রয়েছে সেটাকে আপনি 12 দিয়ে গুণ করুন, তাহলে কিন্তু আপনার বছরের খরচা আপনি পেয়ে যাবেন। যখন আপনি বছরের টোটাল খরচা পেয়ে যাবেন সেটাকে আপনি 25 দিয়ে গুণ করুন। 25 দিয়ে গুণ করলে যেই অ্যামাউন্টটা পাবেন সেটা কিন্তু মিনিমাম আপনার একটা টার্ম ইন্স্যুরেন্স হওয়া উচিত। এক্সাম্পল হিসাবে ধরে নিলাম আপনার 10,000 টাকা মান্থলি এক্সপেন্সেস রয়েছে, আমি হিসাবের সুবিধার জন্য 10,000 টাকা ধরে নিচ্ছি। আপনি সেটাকে 12 দিয়ে গুণ করলেন তাহলে আমরা 120,000 টাকা পেলাম।
এবার 1,20,000 কে যদি আমরা 25 দিয়ে গুণ করি তাহলে কিন্তু হচ্ছে 30,00,000 টাকা। সেই ক্ষেত্রে কিন্তু আপনার 30,00,000 টাকার একটা টার্ম ইন্স্যুরেন্স নেওয়া অত্যন্ত প্রয়োজন। যদি দেখা যায় যে আপনার মান্থলি এক্সপেন্সেস 20,000 টাকা তাহলে কিন্তু 60,00,000 টাকার একটা টার্ম ইন্স্যুরেন্স নিয়ে নেওয়া অত্যন্ত প্রয়োজন, যাতে ভগবান না করুক আপনার যদি কোনো কিছু হয়ে যায়, আপনি যদি এই পৃথিবীতে না থাকেন, তাহলে আপনার ফ্যামিলি অন্তত সেই টাকা দিয়ে ঠিকঠাকভাবে তাদের জীবন চালাতে পারে। আমাদের 4 নম্বর যে স্টেপ আছে সেটা কিন্তু ইনভেস্টিং। এইবার কিন্তু অনেক ব্যক্তি আছে যারা কিন্তু ইনভেস্ট করতে ভয় পায় এই সব কারণে, যদি আমার কিছু হয়ে যায় তখন ইনভেস্টমেন্টটা যদি নিচে থাকে তখন তো অসুবিধায় পড়ে যাব, সেই সময়টা সে দিতে পারে না যে সময়টা একটা ইনভেস্টিংয়ের লাগে। ইনভেস্টিংয়ের কিন্তু মেন জিনিস আপনি কত টাকা ইনভেস্ট করছেন সেটা নয়, একটা ইনভেস্টমেন্টকে কিন্তু লম্বা সময়ের জন্য ফেলে রাখতে হয়। সুতরাং এমন একটা টাকা আপনাকে ফেলে রাখতে হবে যেটা আপনার খুব একটা প্রয়োজন নয়। তাহলে আপনি যদি সমস্ত দিক থেকে সিকিওর হন, আপনি হেলথ ওয়াইজ সিকিওর আছেন, আপনার একটা এমার্জেন্সি ফান্ড আছে, এছাড়া আপনার যদি কিছু হয়ে যায় তাহলে ফ্যামিলির জন্য টার্ম ইন্স্যুরেন্স রয়েছে, তাহলে কিন্তু আপনি সমস্ত দিক থেকে প্রোটেক্টেড। এইবার কিন্তু আপনার হাতে সময় আছে যে সময়টা দিয়ে আপনি ইনভেস্ট করতে পারেন। এবার ইনভেস্ট করার জন্য আপনার কাছে যে অপশানগুলো রয়েছে, প্রথমত হলো তো আপনি সেভিংস করতে পারেন। সেভিংস অ্যাকাউন্টে টাকা ফেলে রাখা একেবারে বোকামির কাজ, আমরা প্রত্যেকেই জানি। 2 নম্বর যে অপশান পাই সেগুলো হলো আমরা FD করতে পারি, PPF-এ ইনভেস্ট করতে পারি, NPS করতে পারি, এছাড়াও দেখা যায় যে আমরা মার্কেটে ইনভেস্ট করতে পারি। কিন্তু মার্কেটে ইনভেস্ট করতে গেলে আপনার নিজস্ব বেশ কিছু নলেজ থাকা প্রয়োজন। যদি বিশেষ কিছু নলেজ না থাকে সেক্ষেত্রে কিন্তু বেস্ট অপশান মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্ট করে লম্বা সময়ের জন্য ফেলে রাখুন, তাহলে কিন্তু দেখা যাবে যে একটা সময় না একটা সময় আপনার ওই মিউচুয়াল ফান্ড একটা ভালো রিটার্ন দেবেই। অবশ্যই মিউচুয়াল ফান্ড করার আগে আপনার কনসালটেন্টের সাথে আলোচনা করে তারপরে আপনার মিউচুয়াল ফান্ড করবেন। এই হলো টোটাল আমাদের একটা পার্সোনাল ফিনান্সের প্ল্যানিং। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি সবার মধ্যে অবশ্যই শেয়ার করবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।